নিউজিল্যান্ড সফরের পর এখন ভারতীয় দল নিজেদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার দলের বিরুদ্ধে খেলবে, যেখানে সমস্ত ম্যাচেই অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই একদিনের সিরিজ তিন ম্যাচের হবে, যা শুরু 12 মার্চ থেকে ধর্মশালার মাঠে হবে। রোহিত শর্মার এই সিরিজে খেলা মুশকিল। এখন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও এই সিরিজ থেকে বিশ্রাম নিতে পারেন, যে কারণে তার বিকল্প ভারতীয় দলকে খুঁজতে হবে। তার জন্য বেশ কয়েকজন খেলোয়াড় এই দৌড়ে আগেই রয়েছেন আর নিজেদের দাবি পেশ করে রেখেছেন। আজ আমরা আপনাদের সেই তিনজন খেলোয়াড়ের ব্যাপারে জানাবো, যারা বিরাট কোহলির বিকল্প হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলতে পারেন। এদের মধ্যে একজন খেলোয়াড়কে ভারতীয় দলে নিজের জায়গা পুনরায় ফিরে পেতেও দেখা যাবে। নাম্বার 1, সূর্যকুমার যাদব। বর্তমান সময়ে যদি কোনো খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটে গোল্ডেন ফর্মে থাকেন, তো তিনি হলেন মুম্বাইয়ের সূর্যকুমার যাদব। এই খেলোয়াড় নিয়মিত প্রত্যেকটি ফর্মেটে রান করেছেন। সম্প্রতি ইন্ডিয়া এর হয়ে নিউজিল্যান্ডের পিচে সূর্যকুমার যাদব ভালো ইনিংস খেলেছিলেন। সূর্যকুমার যাদব ডিওয়াই পাতিল টি-20 টুর্নামেন্টের দুটি ম্যাচে পরপর দুটি সেঞ্চুরি করেও নিজের দাবিকে আরও মজবুত করে ফেলেছেন। স্পিন আর জোরে বোলিং দুটিকেই সূর্যকুমার যাদবকে ভালোভাবে খেলতে দেখা যায়, এটাই তার সবচেয়ে বড় স্পেশালিটি। যাদব আইপিএলে 3 নম্বরে ব্যাট করে নিজের দলের হয়ে বেশ কিছু ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন, যে কারণে এখন ভারতীয় দলেরও এই খেলোয়াড়ের কাছে থেকে এমনই প্রদর্শনের প্রয়োজন হবে। সূর্যকুমার যাদব আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত। নাম্বার 2, শুভমান গিল। তরুণ খেলোয়াড় শুভমান গিলের তুলনায় ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে হয়। গত কিছু সময় ধরে তিনি ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য। এখন তিনি ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটেও সুযোগ পেতে পারেন, তবে ভারতের হয়ে তিনি একদিনের ফর্মেটে খেলেছেন। শুভমান গিল ভারতীয় দলের হয়ে নিউজিল্যান্ডের আগের সফরে ভারতীয় দলে পদার্পণ করেছিলেন। এখন তিনি দলে নিজের প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তাকে নিজের দলের হয়ে বড় ইনিংস খেলে নিজেকে প্রমাণ করতে হবে। তাকে ভবিষ্যতের সুপারস্টার বলা হয়। গিল 3 নম্বর ব্যাট করেও নিজের দলের হয়ে ভীষণই ভালো প্রদর্শন করেছেন, যে কারণে টিম ম্যানেজমেন্টের ভরসাও এই খেলোয়াড়ের ওপর অনেকটাই বেশি। আশা রয়েছে যে সুযোগ পেলে তিনি প্রথম একাদশেও নিজের জায়গা সম্পূর্ণ পাকা করার প্রয়াস করবেন। নাম্বার 3, সঞ্জু স্যামসন। উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকেও ভারতীয় দলে সুযোগ দেওয়া হতে পারে। এই খেলোয়াড় টি-20 ফর্মেটে নিয়মিত সুযোগ পাচ্ছেন, কিন্তু এখনও পর্যন্ত তিনি একদিনের ফর্মেটে সুযোগ পাননি। এখন তিনি বিরাট কোহলির জায়গায় ভারতীয় দলে খেলার সুযোগ পেতে পারেন। সঞ্জু স্যামসনকে যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলির জায়গায় সুযোগ দেওয়া হয়, তো তিনি নিজেকে প্রমাণ করতে চাইবেন, যাতে তিনি টি-20 ফর্মেটে করা ভুলের পরাপরই করতে পারেন। তবে উইকেট কিপার হিসেবে তার সুযোগ পাওয়া ভীষণই মুশকিল দেখাচ্ছে। স্যামসন সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে যখনই খেলেছেন, ব্যাট হাতে নিয়মিত রান করেছেন, সেই ধারাকেই তিনি ভারতীয় দলের হয়েও বজায় রাখার সম্পূর্ণ প্রয়াস করবেন। তবে এখন সঞ্জুকে নিজের সঠিক শটন নির্বাচন করতে হবে, যাতে তিনি লম্বা ইনিংস খেলতে সুযোগ পান। ক্রিকেট জগতে বছরের পর বছর ধরে আমরা বিভিন্ন রেকর্ড গড়তে এবং ভাঙতে দেখি। 2008 সালে আইপিএল প্রতিষ্ঠার পর থেকে এই টুর্নামেন্টে দুর্দান্ত সব পারফরম্যান্সের অভাব কখনো দেখা যায়নি। আমরা ক্রিস গেইল এবং এভি ডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানদের দেখেছি নির্দয়ভাবে বোলারদের মাঠের বাইরে পাঠাতে, এবং ডেলি স্টেইন আর ব্রেডলির মতো বোলারদেরও দেখেছি ব্যাটসম্যানদের ইয়র্কার এবং গতিতে শিরদাঁড়ায় কাঁপন ধরিয়ে দিতে। আইপিএল আমাদের অসাধারণ কিছু রেকর্ড দিয়েছে, যেমন বিরাট কোহলির এক মৌসুমে 5টি সেঞ্চুরি, 2013-এ আরসিবির আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান করা, আরও অনেক কিছু। কিন্তু রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য, এবং নিশ্চিতভাবে শীঘ্রই এই রেকর্ডগুলি ভেঙে যেতে পারে। কিন্তু আইপিএলের বেশ কিছু অসাধারণ রেকর্ড রয়েছে, যা হয়তো কখনো ভাঙা যাবে না। নতুন মৌসুম শুরু হওয়ার আগে আজ আমরা বিশেষ প্রতিবেদনে এমন 3টি রেকর্ডের ব্যাপারে জানাবো, যা কখনো ভাঙা সম্ভব নয়। ক্রিস গেইলের 175 রান অপরাজিত। ক্রিস গেইল এমন একটা নাম যার আলাদা করে কোনো পরিচিতি দেওয়ার প্রয়োজন পড়ে না। তার বিশাল বিশাল ছক্কা দর্শকদের আকর্ষিত করে, স্টেডিয়ামে টেনে আনে, কিন্তু বছরের মধ্যেই তিনি যে কোনো দলের জন্য মূল্যবান সম্পদ হয়ে ওঠেন। 2013-এর 23 এপ্রিল চিন্নাস্বামী স্টেডিয়ামে সাক্ষী থাকে এক অভাবনীয় ঘটনার। এই দিন ইউনিভার্সাল বস নামে পরিচিত ক্রিস গেইল ছিলেন ধ্বংসাত্মক মেজাজে। বিপক্ষ দলের বোলারদের মধ্যে মিচেল মার্শি হন বা ভুবনেশ্বর কুমার, গেইল কোনো বোলারকেই সেদিন ক্ষমা করেননি। চিন্নাস্বামী স্টেডিয়ামে বোলারদের উড়িয়ে দিয়ে ছক্কা বৃষ্টি করে গেইল সেদিন মাত্র 66 বলে অপরাজিত 175 রানের অবিশ্বসনীয় ইনিংস খেলেন।
এটি টি টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। গেলের এই ইনিংসটিকে 17টি ছক্কা এবং 13টি বাউন্ডারি দিয়ে সাজানো ছিল। গেলের এই ম্যারাথন ইনিংসের পর আইপিএলে আর কোনো ব্যাটসম্যানই সফলভাবে 150 রানের বেশি কোনো ইনিংস খেলতে পারেননি এবং কোনো ব্যাটসম্যানেরই গেলের মতো এভাবে বিধ্বংসী স্ট্রাইক রেট রান করার সক্ষমতা না থাকায় এই মৌসুমেও এই রেকর্ড অক্ষুণ্ণ থেকেই যাবে। প্রয়াস রায় বর্মনের সবচেয়ে কম 16 বছরে 157 দিনে আইপিএল অভিষেক। এ নিয়ে কোনো সন্দেহ নেই যে আইপিএল বিশ্বের সবচেয়ে কঠিন লীগ, যেখানে বিপুল পরিমাণ চাপ এবং অর্থ জড়িয়ে রয়েছে। বহু প্রতিষ্ঠিত খেলোয়াড়ই আইপিএলে ব্যর্থ হয়েছেন এবং বেশ কিছু প্লেয়ার এই টুর্নামেন্টে কোনো দলে জায়গা করে নিতেও ব্যর্থ হয়েছেন। তা সত্ত্বেও এই টুর্নামেন্টে এমন অনেক তরুণ তারকা রয়েছেন, সরফরাজ খান এবং মুজিবুর রহমানের মতো, যারা আইপিএলে খেলার সুযোগ করে নিয়েছেন এবং তাদের মধ্যেই একজন হলেন প্রয়াস রায় বর্মন। 2019 আইপিএল নিলামে যখন 1.5 কোটি টাকায় প্রয়াস বিক্রি হন, তখন অনেকেই ভুরু কুচকেছিলেন। স্বপ্নাতীতভাবে তাকে 2019 31 মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে বিরাট কোহলি প্রথম একাদশে সুযোগ দেন এবং তিনি আইপিএল খেলার সবচেয়ে তরুণ প্লেয়ার হওয়ার কৃতিত্ব অর্জন করেন। তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের প্রতিনিধিত্ব করা মুজিবুর রহমানের 17 বছর 11 দিনের রেকর্ডকে পেছনে ফেলে মাত্র 16 বছর 157 দিনে আইপিএলে অভিষেক ঘটান। আইপিএল 2020 নিলামে সবচেয়ে তরুণ প্লেয়ার হিসেবে যিনি বিক্রিত হয়েছেন তিনি হলেন যশস্বী জয়সওয়াল, যার বয়স এখন 17 বছর। ফলস্বরূপ প্রয়াস এখনও আইপিএলে খেলার সবচেয়ে তরুণ প্লেয়ারের রেকর্ড নিজের দখলেই ধরে রেখেছেন। ধোনি অধিনায়ক হিসেবে ম্যাচ জেতার পার্সেন্টেজ 60.11। ক্রিকেট ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি তর্কাতীতভাবেই অন্যতম সেরা একজন অধিনায়ক। আইপিএলের 9টি মৌসুমে সিএসকেকে 3টি খেতাব জিতিয়ে তিনি নিজেকে সেরা অধিনায়ক হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করে ফেলেছেন। তার নেতৃত্বে সম্ভবতই সিএসকের কখনো কোনো মৌসুম খারাপ গিয়েছে। তার নেতৃত্ব এবং গাইডেন্সেই সিএসকে অসাধারণ প্রদর্শন করেছে এবং রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং মুরলী বিজয়ের মতো সর্বোচ্চ স্তরের প্লেয়ারদের জাতীয় দলকে উপহার হিসেবে দিয়েছেন। আইপিএলের এই সমস্ত মৌসুমে চেন্নাই বহুবারই ফাইনালে পৌঁছেছে। মহেন্দ্র সিং ধোনির অসাধারণ 60.11% জয়ের ধারা বজায় রাখায় তার কাছাকাছি রয়েছেন রোহিত শর্মা, যার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে উইন পার্সেন্টেজ হল 58.65। ধোনির কাছে যে ধরনের দল রয়েছে তাতে রোহিত শর্মার পক্ষে ধোনির জয়ের সদর্যকে পেছনে ফেলার সম্ভাবনা ভীষণই কম। এটাই কারণ যে ধোনি আইপিএলের আরও একটি মৌসুমের সম্ভবত সবচেয়ে সফল অধিনায়ক হতে পারেন। মার্চ মাস শুরু হয়ে গিয়েছে, যার মানে আর মাত্র কয়েকদিনই বাকি রয়ে গেছে আইপিএলের ত্রয়োদশ মৌসুম শুরু হতে। আইপিএল 13 শুরু আগেই এটা নিয়ে এই মুহূর্তে ভীষণভাবে আলোচনা শুরু হয়ে গিয়েছে। এই প্রতিবেদনে আমরা কলকাতার নাইট রাইডার্স এবং তাদের নতুন কোচ ব্র্যান্ডন ম্যাককালামের তত্ত্বাবধানে তারা কীভাবে তৈরি হচ্ছে তা খতিয়ে দেখব। আইপিএল 2020 নিলামে কেকেআরের বড় অঙ্কের টাকা ব্যয় করে ইয়ন মর্গান, প্যাট কামিন্স এবং টম ব্যান্টনের মতো বিশ্বমানের প্লেয়ারদের সই করিয়েছে। এই টিম সংযোজনের ফলে দিনেশ কার্তিক এবং কেকেআর ম্যানেজমেন্টের কিছু কঠিন সমস্যায় পড়তে হতে পারে দল নির্বাচনের ক্ষেত্রে। এই প্রতিবেদনে আমরা এমন 3টি সমস্যার ব্যাপারে আলোচনা করতে চলেছি। নাম্বার 1, সন্দীপ ওয়ারিয়র অথবা প্রসিদ্ধ কৃষ্ণা। কেকেআরের বোলিং বিভাগে ভীষণই গভীরতা রয়েছে, তাই বোলিং আক্রমণে বেছে নেওয়ার জন্য তাদের সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়তে হতে পারে। সঠিক বোলিং আক্রমণ সংযোজনের ক্ষেত্রে কাকে প্রথম একাদশে রাখা হবে, কাকে হবে না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে চলেছে। এমনই একটি কঠিন সিদ্ধান্ত হল সন্দীপ ওয়ারিয়র এবং প্রসিদ্ধ কৃষ্ণার মধ্যে কোনো একজনকে বেছে নেওয়া। সন্দীপ নতুন বলে সুইং করাতে দক্ষ হওয়ায় তিনি সুযোগ মারাত্মক অস্ত্র হিসেবে প্রমাণিত হতে পারেন। অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণা পরিচিত তার গতির কারণে, পরিস্থিতি অনুযায়ী তাকে বাঁচবে সেই সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করবে দিনেশ কার্তিকের উপর। এই মুহূর্তে পরিস্থিতি অনুযায়ী কেকেআর এর এই দুজনকেই কাউকেই প্রথম একাদশে রাখতে পারে। সন্দীপ ওয়ারিয়রের আইপিএল ক্যারিয়ার 3টি ম্যাচ 2টি উইকেট, ইকোনমি 7.08। প্রসিদ্ধ কৃষ্ণার আইপিএল ক্যারিয়ার 18টি ম্যাচ 14 উইকেট, ইকোনমি 9.4। নাম্বার 2, শিবম মাভি অথবা বরুণ চক্রবর্তী। 2019 চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যাওয়া শিবম মাভি আইপিএলের ত্রয়োদশ মৌসুম শুরুর আগেই দলে প্রত্যাবর্তন করবেন, কিন্তু এই ভীষণই প্রতিশ্রুতিমান তরুণ তারকাকে কি সরাসরি প্রথম একাদশে রাখা হবে? আইপিএল 2018 শিবম মাভি 140 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বল করতে পারার দক্ষতার কারণে সকলেই প্রভাবিত করেছিলেন।
তবে এটা দেখা ইন্টারেস্টিং হতে পারে যে দিনেশ কার্তিক কি একজন অতিরিক্ত পেসারকে দলে জায়গা দেবেন, নাকি একজন অতিরিক্ত স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তীকে দলে জায়গা দেবেন। বাস্তবকে ধরে চললে কেকেআর সম্ভবত তাদের প্রধান স্পিনার হিসেবে কুলদীপ যাদব এবং সুনীল নারিনকে খেলাবে এবং প্যাট কামিন্স, আন্দ্রে রাসেল এবং প্রসিদ্ধ কৃষ্ণা বা সন্দীপ ওয়ারিয়রের মধ্যে কোনো একজনকে তাদের জোরে বোলার হিসেবে খেলাতে পারে। বরুণ চক্রবর্তী রহস্যময় স্পিনার হিসেবে পরিচিত এবং গত মৌসুমে তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের বেশি সুযোগ পাননি, ফলে একটা আশা থেকেই যায় তিনি আইপিএল 2020 সুযোগ পেতে পারেন। ইয়ান মর্গান অথবা টম ব্যান্টন, আরও একটি বড় সিদ্ধান্ত যা কেকেআর টিম ম্যানেজমেন্টকে নিতে হবে সেটা হলো ইংল্যান্ডের দুই প্লেয়ার ইয়ান মর্গান এবং টম ব্যান্টনের মধ্যে কাকে তারা বাছবেন। টম ব্যান্টন যেখানে একজন উইকেট কিপার, ওপেনিং ব্যাটসম্যান, মর্গান সেখানে একজন অভিজ্ঞ খেলোয়াড় যিনি মিডল অর্ডারে যে কোনো জায়গায় ব্যাট করতে পারেন। অন্তত টুর্নামেন্টের শুরুর দিকে আশা করা যেতে পারে যে মর্গানকে প্রথম একাদশে দেখা যাবে, কারণ তার মধ্যে ক্রিকেটের প্রচুর অভিজ্ঞতা এবং নির্ভীকতা রয়েছে। তবে ইংল্যান্ডে সীমিত ওভারের অধিনায়ক মর্গানের চেয়ে ব্যান্টনকে প্রাধান্য দেওয়া হলে খুব একটা আশ্চর্য হবেন না, কারণ বিশ্বজুড়ে টি টোয়েন্টি লিগে ব্যান্টন নিজের যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন ইতিমধ্যেই। সো প্রিয় দর্শক, আমাদের এই সম্পূর্ণ প্রতিবেদনটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে ভুলবেন না। ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।